হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর বাংলার সেকেন্ড ইউনিট টেস্টের একটি স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো দেখো রয়েছে দ্বিতীয় টেস্ট দু হাজার তেইশ শ্রেণী নবম বিষয় হচ্ছে বাংলা সময় হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট আর পূর্ণমান হচ্ছে চল্লিশ একের দাগে বলছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো সাতটা মোট আছে এক করে সাত নাম্বার একেরটা বলছে রাধা রাধা রাধারানীর হ্রদ দেখতে গিয়েছিল চারটে অপশান রয়েছে একের দাগের দুই বলছে বলছে লাউ মাচাটি আছে চারটি অপশান রয়েছে একের দাগে তিন আকাশাতি তারা যে কাব্যগ্রন্থ থেকে সংকুলিত সেটি হলো চারটে অপশান রয়েছে নেক্সট বলছে যে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মোড়ায় না সেটি হলো একের দাগের পাঁচ বলছে মিস নোবেলকে স্বামীজি যে নামে আখ্যায়িত করেছেন সেটি হল নেক্সট প্রশ্ন একের দাগের ছয়েরটা বলছে বিদ্যা বিনয় দান করে এখানে নিম্নলিখিত রেখার শব্দটি কী ধরনের বিশেষ্য নেক্সট প্রশ্ন রয়েছে একের দাগের সাতেরটা বলছে বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছে কোন ভাষায় চারটি অপশান রয়েছে নেক্সট রয়েছে দিয়ে দেয় কম বেশি পনেরোটি শব্দে উত্তর দাও এক করে মোট আট নাম্বার এক একটা বলছে প্রত্যয় শব্দের সাধারণ অর্থ কী দু একটা বলছে আভমান কথারই অর্থ কি তিন নাম্বার প্রশ্ন বলছে রাধারানীর কুড়িয়ে পাওয়া নোটে কি লেখা ছিল চারেরটা বলছে ভা ভগিনী নিবেদিতার প্রকৃত নাম কি পাঁচেরটা বলছে আরগাছ কত টাকা দিয়ে বলছে করভাসকে কিনতে চেয়েছিল ছয়টা বলছে বর্তমান যুগে আত্মনির্ভরশীল নয় কোন ভাষা নেক্সট প্রশ্ন বলছে সন্ধিবিচ্ছেদ করো কম বলছে কলমদানি অথবা পরীক্ষা নেক্সট হচ্ছে কেশবতী কন্যা বলতে কবি কাকে বুঝিয়েছেন তিনের দেয় প্রশ্ন কম বেশি ষাটটি শব্দে একটি প্রশ্ন উত্তর দাও তিন নম্বরের তিনের দেখে এক একটা বলছে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল লেখক কিসের ভিত্তিতে এই কথা বলেছেন তিনের দাগের দু একটা বলছে অগত্যায় রাজানী কাঁদিতে কাঁদিতে ফিরি ফিরিল রাধানী কোথা থেকে কেন কাঁদতে কাঁদতে ফিরিল চার দাগের প্রশ্ন বলছে চারের দাগে কম বেশি ষাটটি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও তিন নম্বরের একটা বলছে চারের দাগের একটা নোটখানা তাহা ভাঙাইয়া না ভাঙাইলো না কারা কেন কোন নোটখানা ভাঙাইলো না নেক্সট রয়েছে চারিদাগের দু একটা এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবেসে এই মাটিকে ও হাওয়াকে আবার ভালোবাসার কারণ কি নেক্সট পাঁচের দাগের বলছে কম বেশি একশো পঞ্চাশটি শব্দে একটি প্রশ্ন উত্তর দাও পাঁচ নম্বরের একটি পাঁচের দাগের একেরটা বলছে রাধারানী গোতাংশ অবলম্বনে রাধারানীর চরিত্র বর্ণনা কর দাও নেক্সট হচ্ছে দুই একটা তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে উক্তিটি কার বক্তার এমন মন্তব্যের কারণ কী ছয় দাগের প্রশ্ন বলছে কম বেশি একশো পঞ্চাশটি শব্দে একটি প্রশ্ন উত্তর দাও পাঁচ নম্বরের একটি প্রশ্ন পাঁচ একে পাঁচ নেক্সট ছয় দাগে এক একটা বলছে পুরায় না তার কিছুই ফুরায় না নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না কি ফুরায় না বলে কবি মনে করেছেন আর নোটে গাছটি মুড়াই না বলতে কবি কি বুঝিয়েছেন ছয়ের দাগে দু একটা বলছে আকাশ সাথে তারা কবিতায় বাংলার প্রকৃতির যে বর্ণনা পাওয়া যায় তা উদিত উধিত সহ বর্ণনা দাও সাত দাগের প্রশ্ন বলছে কম বেশি একশো পঞ্চাশ শব্দে একটি প্রশ্নের উত্তর দাও সাথের দাগের এক একটা বলছে করভাসে মানবসুলভ বুদ্ধি পরিচয় কোন কোন ঘটনায় পাওয়া যায় অথবা প্রশ্ন রয়েছে জাদুকর অর্গাস করভাসকে কেন কিনতে চেয়েছিল আটের এক একটা বলছে নিচের সংকেত সূত্র অনুসারে রচনা এবং পুত্রের দাবিতে দুই নারীর বিবাদ বিচারকের কাছে আগমন বিচারকের আদেশে কেটে দুই অংশে দুজনকে দিয়ে দিতে আর প্রকৃত মায়ের প্রাণ ভিক্ষা ও দাবি ত্যাগ অথবা প্রশ্ন রয়েছে দেখো আটের দাগের দুই একটা বলছে ভজন পূজন সাধন আরাধন সমস্ত থাক পড়ে রুদ্ধদ্বারে দেবালয়ে কোণে কেন আচ্ছিস ওরে অন্ধকারে লুকায় আপন মনে কাহারে তুই পূজিত সঙ্গোপনে নয়ন মেলে দেখ দেখি দেখ দেখি তুই চেয়ে দেবতা নাই ঘরে ব্যাখ্যা করে বুঝিয়ে দাও